সামাজিক অপরাধ ও সাম্প্রদায়িকতা রুখতে দেশজ সংস্কৃতির বিকাশ চাই সঙ্গীত কোর্সের উদ্বোধন ও বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খানের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা করেছে গণ আজাদী শিল্পী গোষ্ঠী ও রহিমা লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠী। বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার জাকির আহমেদ, ডক্টর নাসিরুদ্দিন খান, মোজাম্মেল হোসেন খান, মুক্তিযোদ্ধা এম আর খান আদনান, গণিমিয়া বাবুল, ফিরোজ আলম সুমন, মোহাম্মদ মহিদুল ইসলাম সহ আরও অনেকে। আমি শুভ সন্ধ্যায় আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিনে আতাউল্লাহ খানকে। আমি আজকের এই দিনে আমি বলবো, আজকের এই দিনে সংস্কৃতি আয়োজনের জন্য এবং সংস্কৃতি কর্মীদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে জাতীয় সংস্কৃতিতে অবদান রাখার জন্য এখানে সঙ্গীতের চর্চা শুরু হয়েছে বেশ কিছুদিন পূর্বে। আমি শুনে খুব আনন্দিত এবং গর্বিত এই কারণে যে গণ আজাদী লীগের একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে সঙ্গীতের যে চর্চা শুরু হয়েছে এর জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং কৃতজ্ঞ। আজকে যে সঙ্গীত অনুষ্ঠান, সঙ্গীত কর্মশালা, সে কর্মশালার যে উদ্বোধন, সেই উদ্বোধনকেও স্মরণীয় করে রাখতে হবে। আমি কল্পনায় আমরা এই উপলক্ষে থেকে বাংলাদেশ গণ আজাদী লীগের এক অঙ্গ সংগঠন গণ আজাদী শিল্পী গোষ্ঠী আমরা প্রতিষ্ঠা করি। এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, আজকে সেই মহেন্দ্রক্ষণ। আমরা এই গণ আজাদী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এখানে কর্মশালার উদ্বোধন, যে সঙ্গীতের পাশ্চাত্য দেশের মানুষেরা বলে সঙ্গীত অর্থাৎ সংস আর দি ওয়ার্স ওয়ার্স অফ এঞ্জেলস। আজকের নায়ক